নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি ভাস্কর আমার সঙ্গে রয়েছে ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপ হালফিলে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল বিয়াল্লিশটি আসনেই প্রার্থী ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ব্রিগেডের মঞ্চ থেকে বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করলেন এবং তাদের নিয়ে কার্যত র্যাম্প ওয়াক করলেন যেখানে মঞ্চে ছিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং যদিও ব্যারাকপুর থেকে তৃণমূল প্রার্থী করা হয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে আর নিঃসন্দেহে ব্যারাকপুরে রাজনীতি নিয়ে বড় সড়ুক প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে একদিকে যেখানে বন্দ্যোপাধ্যায় পরিবারের মধ্যেই দ্বন্দ্ব সেই জায়গা থেকে দাঁড়িয়ে ব্যারাকপুর সেই ব্যারাকপুরে অনেকটাই অভিমানী ছিলেন অর্জুন সিং এবং অবশ্যই অর্জুন সিং যে কথা বারংবার বলেছেন যে ব্যারাকপুর থেকেই লড়বেন কি তাই তো অর্জুন বাবু থেকে ব্যারাকপুর থেকে লড়ব নিশ্চিত ভাবে সিন্ডিকেট বিরুদ্ধেই লড়ব ব্যারেকপুরের মানুষকে যে অপমান করা হয়েছে তার বদলা ব্যারাকপুর থেকে লড়েই আমরা দেব কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল অর্জুন সিং মঞ্চে বসে রইলেন ব্রিগেডের নাম ঘোষণা হলো এই রাসায়ন আমার কাছে নেই আমি কিন্তু সোজা সোজি লড়াই মধ্যে বিশ্বাস করি আমি মানে সামনে কিছু পিছনে কিছু এই লড়াইকে আমি বিশ্বাস করি না জীবনে আমি কোনোদিন করবও না যে লড়াইটাই লড়ি আমি সামনাসামনি লড়াই লড়াতে বিশ্বাস করি প্রত্যেকটা এক্সপেকটেশন ছিল হয়তো আপনারও নিঃসন্দেহে ছিল যে তৃণমূলের টিকিটে ব্যারাকপুর থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু যেভাবে ব্রিগেডের মঞ্চে আপনাকে নিয়ে যাওয়া হলো মঞ্চে বসানো হলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনার সামনেই ঘোষণা করা হলো পার্থভূমিকের নাম তাকে নিয়ে কার্যত র্যাম্পওয়ার্ক করলেন মমতা অভিষেকেরা তো গোটা ব্যাপারটা কিভাবে দেখছেন রাজনৈতিক ষড়যন্ত্র দেখুন রাজনৈতিক ষড়যন্ত্র না এটা পুরোপুরি একটা স্ক্রিপ্ট আগে থেকে লেখা ছিল আমি সেই স্ক্রিপ্টের শিকার ছিলাম আমি বুঝতে পারছিলাম না কি এইভাবে কাউকে কেউ ঠকায় এইভাবে কাউকে মিসগাইড করে অথচ আমার ছেলে বারবার এই কথাটা বলতো কি আপনি ভুল পথে এগোচ্ছেন আমি তখন ওকে বলেছিলাম কি দেখো এটা আমার ভুল পথ হলেও আমি দু হাজার একুশে যে পোস্টপোল ভাইলেন্সে মানুষকে বাঁচাবার জন্য এটা করতে হয়েছিল কিন্তু ও আমাকে বারবার বলতো কি আপনাকে এরা কোনোদিনই টিকিট দেবে না আমি কিন্তু এই ব্যাপারে ছেলেকে আমার থেকে বেশি ও চিন্তা ভাবনা ওর সঠিক ছিল এই ব্যাপারে আমার ভুল ছিল কিন্তু ব্যারাকপুরে অর্জুন মানেই তৃণমূল ছিল একটা সময় পরবর্তীকালে আপনি বিজেপিতে জয়েন করেন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়েরা তো অর্জুনের কাঁধে হাত রেখেই এই ব্যারাকপুরের মহাভারত টপকেছেন দেখুন আমার মতন বহু অর্জুন আজকে তারা বাড়িতে বসে গেছে কেন বাড়িতে বসে গেলেন কেন আপনি বা কেন তৃণমূল চলে বিজেপিতে গেলেন বাড়িতে বসে গেছে কারণটা ছিল যারা রিয়েলি তৃণমূল কংগ্রেসকে স্টেবলিশ করেছিল সেই লোকগুলো ক্ষমতা আসার পরে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া হলো আর যারা যাদের বিরুদ্ধে লড়া হয়েছিল তারাই এসে ওই জায়গাটা দখল নিল আর দলের একটা বড় অংশ এদেরকে প্রশ্রয় দিতে শুরু করলো আস্তে আস্তে যারা ভদ্র ভালো যে লোকগুলো দল করেছিল যে লড়াই করেছিল তারা কিন্তু বসে গেল এটা মানে আপনি যেদিকে কান পাতবেন সেটা আপনি দেখুন সিং আজকে মনে করছেন বিজেপি ছেড়ে তৃণমূলের ফেলাটা ভুল ছিল নিশ্চিতভাবে ভুল ছিল আমার আমি তার জন্য ক্ষমা প্রার্থী যারা বিজেপি কর্মী আছেন বিজেপি নেতৃত্ব আছেন আমি ব্যারাকপুরে মানুষের জন্য ব্যারাকপুরে মানুষকে ভায়োলেন্সের থেকে রক্ষা করার জন্য আমাকে এই ডিসিশন নিতে হয়েছিল কিন্তু সেই ডিসিশনটাও আমার ভুল ছিল আমি এখন মনে করছি এবং অবশ্যই অর্জুন সিং ব্যারাকপুর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন এই বিষয়টা বারংবার তিনি স্পষ্ট করেছেন রিপাবলিক বাংলা বা রিপাবলিক বাংলা ডিজিটালের কাছে এবং তৃণমূলে আবারও ফিরে আসাটা হয়তো ভুল হয়েছিল পোস্টপোল ভাইলেন্স বা নির্বাচন পরবর্তী যে সন্ত্রাস দু হাজার বিধানসভা নির্বাচনের পর যে ভয়ঙ্করভাবে সন্ত্রাস গোটা বাংলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি এই ব্যারাকপুর এলাকাতেও ঘটেছিল তার থেকে বাঁচানোর জন্যই তৃণমূলে যেতে বাধ্য হয়েছিলেন রিপাবলিক বাংলা ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে সাফ পার্তা ব্যারাকপুরের বিদায় সাংসদ অর্জুন সিং এর এবং অন্যদিকে দাঁড়িয়ে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছেন যে অর্জুন সিং বিজেপির সাংসদ সেই জায়গায় ব্যারাকপুর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্জুন সিং এবং সেটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই রিপাবলিক বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই তিনি জানাচ্ছেন আর অবশ্যই ব্যারাকপুর শুধু নয় সার্বিকভাবে লোকসভা নির্বাচনের ফল কি হয় লোকসভা নির্বাচনের ট্রেন্ড কোন দিকে যায় প্রতি মুহূর্তের আপডেটের জন্য আপনাদেরকে এইভাবেই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ শুধু ফেসবুক পেজ নয় আপনারা জানেন রিপাবলিক বাংলার অফিসিয়াল এক্স হ্যান্ডো ইউটিউব চ্যানেল কিংবা ইনস্টাগ্রামে আপনাদেরকে নজর রাখতে হবে দিনের সব খবরের সবার প্রথম নির্ভুল আর লেটেস্ট আপডেটের জন্য নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি ভাস্কর আমার সঙ্গে রয়েছে ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপ হালফিলে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল বিয়াল্লিশটি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক করলেন। যেখানে মঞ্চে ছিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং যদিও ব্যারাকপুর থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী করা হয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে আর নিঃসন্দেহে ব্যারাকপুরে রাজনীতি নিয়ে বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে একদিকে যেখানে বন্দ্যোপাধ্যায় পরিবারের মধ্যেই দ্বন্দ্ব সেই জায়গা থেকে দাঁড়িয়ে ব্যারাকপুর সেই ব্যারাকপুরে অনেকটাই অভিমানী ছিলেন অর্জুন সিং এবং অবশ্যই অর্জুন যে যে কথা বলেছেন ব্যারাকপুর থেকেই লড়বেন কি তাই তো অর্জুন বাবু ব্যারাকপুর থেকে ব্যারাকপুর থেকেই লড়বো নিশ্চিত ভাবে সিন্ডিকেটের বিরুদ্ধেই লড়ব ব্যারাকপুরের মানুষকে যে অপমান করা হয়েছে তার বদলা ব্যারাকপুর থেকে লড়েই আমরা দেব কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল অর্জুন সিং মঞ্চে বসে রইলেন ব্রিগেডের নাম ঘোষণা হলো পার্থ ভূমিকের এই রাসায়ন আমার কাছে নেই আমি কিন্তু সোজা সোজি লড়াই মধ্যে বিশ্বাস করি আমি মানে সামনে কিছু পিছনে কিছু এই লড়াইকে আমি বিশ্বাস করি না জীবনে আমি কোনোদিন করবও না যে লড়াইটাই লড়ি আমি সামনাসামনি লড়াতে বিশ্বাস করি প্রত্যেকের এক্সপেকটেশন ছিল হয়তো আপনারও নিঃসন্দেহে ছিল যে তৃণমূলের টিকিটে ব্যারাকপুর থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু যেভাবে ব্রিগেডের মঞ্চে আপনাকে নিয়ে যাওয়া হলো মঞ্চে বসানো হলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনার সামনেই ঘোষণা করা হলো পার্থভূমিকের নাম এবং তাকে নিয়ে কার্যত র্যাম্প ওয়াক করলেন মমতা অভিষেকেরা তো গোটা ব্যাপারটা কীভাবে দেখছেন রাজনৈতিক ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র না এটা পুরোপুরি একটা স্ক্রিপ্ট আগে থেকে লেখা ছিল আমি সেই স্ক্রিপ্টের শিকার ছিলাম আমি বুঝতে পারছিলাম না কি এইভাবে কাউকে কেউ ঠকায় এইভাবে কাউকে মিসগাইড করে অথচ আমার ছেলে বারবার এই কথাটা বলতো কি আপনি ভুল পথে এগোচ্ছেন আমি তখন ওকে বলেছিলাম কি দেখো এটা আমার ভুল পথ হলেও আমি দু একুশে যে পোস্টপোল ভাইলেন্সে মানুষকে বাঁচাবার জন্য এটা করতে হয়েছিল না কিন্তু ও আমাকে বারবার বলতো কি আপনাকে এরা কোনোদিনই টিকিট দেবে না আমি কিন্তু এই ব্যাপারে ছেলেকে আমার থেকে বেশি ও চিন্তা ভাবনা ওর সঠিক ছিল এই ব্যাপারে আমার ভুল ছিল কিন্তু ব্যারাকপুরে অর্জুন মানেই তৃণমূল ছিল একটা সময় পরবর্তীতে তো ডিবিজেপিতে জয়েন করেন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় এরা তো অর্জুনের খাদে হাত রেখেই এই ব্যারাকপুরের মহাভারত টপকেছেন দেখুন আমার মতন বহু অর্জুন আজকে তারা বাড়িতে বসে গেছে কেন বাড়িতে বসে গেলেন কেন না আপনি বা কেন তৃণমূল ছিলেন বাড়িতে বসে গেছে কারণটা ছিল যারা রিয়েলি তৃণমূল কংগ্রেসকে এস্টেবলিশ করেছিল সেই লোকগুলো ক্ষমতা আসার পরে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া হলো আর যারা যাদের বিরুদ্ধে লড়া হয়েছিল তারাই এসে ওই জায়গাটা দখল নিল আর দলের একটা বড় অংশ এদেরকে প্রশ্রয় দিতে শুরু করলো আস্তে আস্তে যারা ভদ্র ভালো যে লোকগুলো দল করেছিল যে লড়াই করেছিল তারা কিন্তু বসে গেল এটা মানে আপনি যেদিকে কান পাতবেন সেটা আপনি অর্জুন সিং আজকে মনে করছেন বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরাটা ছিল নিশ্চিত ভুল ছিল আমার আমি তার জন্য ক্ষমা প্রার্থী যারা বিজেপি কর্মী আছেন বিজেপি নেতৃত্ব আছেন আমি ব্যারাকপুরে মানুষের জন্য রক্ষা করার জন্য আমাকে এই ডিসিশন নিতে হয়েছিল কিন্তু সেই ডিসিশনটাও আমার ভুল ছিল আমি এখন মনে করছি এবং অবশ্যই অর্জুন সিং ব্যারাকপুর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন এই বিষয়টা বারংবার তিনি স্পষ্ট করেছেন রিপাবলিক বাংলা বা রিপাবলিক বাংলা ডিজিটালের কাছে এবং তৃণমূলে আবারও ফিরে আসাটা হয়তো ভুল হয়েছিল পোস্টপোল ভাইলেন্স বা নির্বাচন পরবর্তী যে সন্ত্রাস দু হাজার বিধানসভা নির্বাচনের পর যে ভয়ঙ্করভাবে সন্ত্রাস গোটা বাংলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি এই ব্যারাকপুর এলাকাতেও ঘটেছিল তার থেকে বাঁচানোর জন্যই

প্রতি মুহূর্তের আপডেটের জন্য আপনাদেরকে এইভাবেই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ শুধু ফেসবুক পেজ নয় আপনারা জানেন রিপাবলিক বাংলার অফিসিয়াল এক্স হ্যান্ডল ইউটিউব চ্যানেল কিংবা ইনস্টাগ্রামে আপনাদেরকে নজর রাখতে হবে দিনের সব খবরের সবার প্রথম নির্ভুল আর লেটেস্ট আপডেটের জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়